ঋণ খেলাফির দায়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। তবে সাবেকেই মেয়রের মা জায়দা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন তার উপর অবিচার করা হয়েছে, উচ্চ আদালতে আপিল করা হবে। এর আগে সকাল ১০টায় জেলা শহরের বঙ্গতাস মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে মেয়র পদপ্রার্থী ১২ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এছাড়া কাউন্সিলরও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির MM নিয়াজউদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র আব্দুল্লাল মামুন মণ্ডল, স্বতন্ত্র হারুনর রশিদ, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি, আওয়ামী লীগের আজমতুল্লাহ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন, জাকের পার্টির রাজু আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। এ সময় ঋণ খেলাফির অভিযোগ এনে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করা হয়। সেই সঙ্গে অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী ওয়ালিউর রহমান ও আবুল হোসেনের প্রার্থিতাও বাতিল করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে, প্রতীক বরাদ্দ হবে ৯ মে, আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। তবে দল মনোনয়ন দিয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খানকে। এরপর গত বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম। তার হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার প্রতিনিধি। জাহাঙ্গীরের মা জায়দা খাতুনের নামেও মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম।